তিনি আমাদের একজন ভাষাকন্যা। 1952 সনে যাদের অসামান্য অবদানের জন্য আজ আমরা বাংলায় লিখছি, কথা বলছি, প্রাণ খুলে আড্ডায় মেতে উঠছি, সেই সমস্ত ভাষা সৈনিকদের অন্যতম তিনি। এছাড়া তিনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ডক্টর সুফিয়া আহমেদ। কীর্তিমান মানুষ ভাষা সৈনিক ডক্টর সুফিয়া আহমেদ ইংরেজি 1932 সনের 20 নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি ফরিদপুর জেলার সদরপুর থানার বিষ্ণুপুর গ্রামে। বাবা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিচারপতি ও আইনমন্ত্রী। বিচারপতি মোহাম্মদ ইব্রাহিম এবং লুৎফুন্নেসা ইব্রাহিম দম্পতির এক মেয়ে, দুই ছেলের মধ্যে সুফিয়া আহমেদ বাবা মার প্রথম সন্তান। ডক্টর সুফিয়া আহমেদ প্রথম স্কুলে ভর্তি হন ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে। এরপর ভর্তি হন দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে অবস্থিত ডোহিল স্কুলে। 1947 সনে দেশ বিভাগের কারণে চলে আসেন নিজ দেশে এবং বাবার কর্মস্থল বরিশাল সদর গার্লস হাই স্কুল থেকে 1948 সনে প্রাইভেট পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ইন্টারমিডিয়েটে ভর্তি হন বরিশাল বিএম কলেজে, কিন্তু বাবা বদলি হয়ে ঢাকায় চলে আসার কারণে 1950 সনে তৎকালীন ইডেন কলেজ থেকে সমগ্র পূর্ব পাকিস্তানে সম্মিলিত মেধা তালিকায় অষ্টম স্থান নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে 1953 সনে স্নাতক এবং 1954 সনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে 1960 সনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ডক্টর সুফিয়া আহমেদ 1961 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। 1983 সনে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1995 সনে তিনি প্রথম মহিলা হিসেবে বাংলাদেশের জাতীয় অধ্যাপক নিযুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি তুরস্ক, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ডক্টর সুফিয়া আহমেদ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। 1972 থেকে 1986 সন পর্যন্ত গার্লস গাইড আন্দোলনের নির্বাচিত আন্তর্জাতিক কমিশনার ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। অধ্যাপনার পাশাপাশি ডক্টর সুফিয়া আহমেদ একজন বিদগ্ধ পণ্ডিত ও গবেষক। দেশি ও আন্তর্জাতিক বেশ কয়েকটি গবেষণাপত্র পত্রিকায় তার রচনা ও প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। তিনি ঢাকা ইউনিভার্সিটি স্টাডিজের সম্পাদনা পর্ষদের সদস্য। এছাড়াও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হিস্ট্রি অব বাংলাদেশ, হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ এবং বাংলাপিডিয়া প্রকল্পেরও সম্পাদনা পরিষদের সদস্যরূপে দায়িত্ব পালন করেন। 1952 সনের 21 ফেব্রুয়ারিতে ভাষার দাবি নিয়ে পুলিশের গুলির মুখে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে যারা পথে নেমেছিলেন, সেই সব অকুতোভয় দেশপ্রেমী মানুষের মধ্যে ডক্টর সুফিয়া আহমেদও ছিলেন অগ্রগামী নারীদের একজন। ঐতিহাসিক এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এই সাহসী নারী রাজপথে সেদিন পুলিশি নির্যাতনের শিকার হন। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং কর্মক্ষেত্রে নানা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মানজনক 21 পদক পান। এছাড়া তিনি আরও অনেক পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি খ্যাতনামা আইনজীবী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তার এক ছেলে সৈয়দ রেফাত আহমেদ, এক মেয়ে ডক্টর তাসনিম রায়না ফাতেহ এবং জামাতা পুত্রবধূ নাতি নাতনিকে নিয়ে ডক্টর সুফিয়া আহমেদের পারিবারিক জীবন। আমাদের মহান ভাষা আন্দোলন, শিক্ষা এবং গবেষণায় এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি জাতি থাকবে, বিশ্ব সভায় বাংলা ভাষা থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ ডক্টর সুফিয়া আহমেদ। প্রথমেই জানতে চাইব যে পরিবারটিতে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে এবং শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে। আমার পরিবারের আদি নিবাস ফরিদপুর জেলার সদরপুর থানার বিষ্ণুপুর গ্রামে। তবে যখন আমার জন্ম হয় 32 সালে 20 নভেম্বর, তখন আমার বাবা ঢাকায় আইনজীবী পেশায় নিযুক্ত ছিলেন এবং জীবনের প্রথম 7 বছর আমি একমাত্র সন্তান ছিলাম। আমার মা গৃহিণী ছিলেন, তবে তিনি খুব বিদুষী একজন নারী ছিলেন এবং সংস্কৃতিমনা ছিলেন। তিনি খুব গান টান শুনতে ভালোবাসতেন এবং সেই পরিবেশেই আমি প্রথম 7 বছর বড় হয়েছি। এবং যেহেতু একমাত্র সন্তান, বাবা মা আমার প্রতি যথেষ্ট মানে সময় দিয়েছেন এবং কিছুটা লেখাপড়া এবং যেমন ধরুন গান শেখা বা সেলাই শেখা বা রন্ধন শিল্পের প্রতি আমার আগ্রহ জন্মানো, এগুলোর দিকেও তারা নজর দিয়েছেন এবং তারা চেয়েছেন যে আমাদের একমাত্র সন্তান তাকে যেন আমরা একজন অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে পারি। এবং ছোটোবেলার থেকেই আমার বাবার ইচ্ছা ছিল, যেহেতু তিনি আইন পেশায় নিযুক্ত ছিলেন, আমাকে ব্যারিস্টার বানাবেন। তো আপনার একটি দীর্ঘ শিক্ষকতা জীবন এবং গবেষণা জীবন আছে, এটি কিভাবে কোন জায়গা থেকে শুরু হলো এবং গবেষণা লাইফটি সম্পর্কে জানতে চাই? গবেষণাটা অবশ্যই শুরু হলো লন্ডন থেকে। প্রথম তো এমএ পাস করলাম, তারপরে তো আমি পিএইচডিতে মানে প্রমোশন পেলাম পিএইচডি করার, এবং সেখানে তখন তো আমাকে একটা বিষয় নিয়ে করতেই হলো এবং সেটা আমি এবং আমার টিউটার, উনি তো এখনও বেঁচে আছেন, ওনার বয়স 94 বছর বয়স, প্রফেসর জেবি হ্যারিসন, তার সঙ্গে প্রত্যেকবার লন্ডনে গেলে আমি কথা বলি এবং সেটা আমার জন্য, উনি একজন আমার জন্য একটা আদর্শ পুরুষ এবং ওনার যথেষ্ট প্রভাব রয়েছে আমার শিক্ষকতা জীবনে। তো উনি আমার টিউটার হলেন এবং আমরা দুজনে মিলেই ঠিক করলাম এবং সেটা অবশ্যই লন্ডন বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রুভাল লাগলো এবং আমরা ঠিক করলাম যে বাংলার মুসলমানদের উপরে একটা সার্টেন পিরিয়ড নিয়ে আমরা কাজ করব এবং সেটা ছিল আমার যখন থিসিসটা শেষ হলো সেটা টাইটেলটা ছিল মুসলিম কমিউনিটি ইন বেঙ্গল 1884 থেকে 1912 পর্যন্ত। এবং 1 জুন 1960 সালে আমি পিএইচডি ডিগ্রিটা অর্জন করি। 1952 ভাষা আন্দোলন আপনার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা, আমরা যার কারণে আপনি আমাদের ভাষা কন্যা হিসেবে পরিচিত। তো আপনার সেই স্মৃতি, সেই দিনের কথা জানতে চাইবো যে এটি কীভাবে অংশগ্রহণ করলেন, ওই রকম একটি বৈরী সময়ে, রক্ষণশীল সময়ে সেই দিনগুলোর কথা জানতে চাইবো। রক্ষণশীল সময় তো বটেই, যদিও আমার বাড়িতে অতটা কোনো বাধা নিষেধ ছিল না এবং আমার বাবা মা দুজনেই খুব উদারপন্থী ছিলেন। খাজা নাজিমুদ্দিন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার মুখ দিয়ে বলানো হলো যে এরকম আমরা উর্দুকেই আমাদের রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বলবো সবাইকে, এটা সবার জন্যই মঙ্গল ডেকে আনবে। তো তাতে তো সবাই মানে অনেক কী বলবো বিক্ষুব্ধ হলো এবং ছাত্র নেতারা বললো যে না, আমরা ওই 21শে ফেব্রুয়ারি ওই তখন আমরা এখন যেটা আপনার আমতলা, কারণ বাকি পুরো ইউনিভার্সিটিটা কিন্তু নিয়ে গেছিল মেডিকেল কলেজের জন্য, ওই অংশটাতেই আমরা মানে কাজকর্ম করতাম। লাইব্রেরি ছিল, ক্লাসরুমও ছিল, কমন রুমগুলো ছিল, একটা অংশ আমরা পেয়েছিলাম।
তো সেখানেই ওই আমতলায় সবাই আমরা জড়ো হলাম। তো আমরা কামরুননেসা, বাংলাবাজার, আনন্দময়ী, ইডেন কলেজ এই কয়েকটা জায়গায় গেছি, তো তোমরা ওই দিন আসবে। এবং এটা শুধু বিশ্ববিদ্যালয় ভিত্তিক ছিল না, স্কুল কলেজের ছেলেমেয়েরাও সেদিন ওখানে জড়ো হয়েছিল। তা আমি যথারীতি ওই আমার, আমি তো মিটিংয়ে মাঝে মাঝে যেতাম, সবসময় যেতে পারতাম না। তো ওই দিন যথারীতি আমি 8টার দিকে গেছি ওইদিকে। আব্বা জানতেন, মাও জানতেন, ওনারা কিছু বললেন না। তা আমি গেলাম, মানে তাদের যে একটা আমার প্রতি একটা ইয়ে ছিল, মানে যে ঠিক ও ঠিকই করছে, যাক এতটা তো ভাবেনি যে কী হবে, আমাদের একটা ভয়াবহ পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি তখন। তো যাই হোক, আমরা ওখানে গেলাম। কিন্তু তার আগেই রাত্রে সরকার 144 ধারা জারি করে দিল, এবং রাতারাতি ঢাকার ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার বদলে দিল, একজন পাঞ্জাবি ভদ্রলোক, বয়স কম, কোরাইশি নামে ভদ্রলোককে ওখানে নিয়োগ দেওয়া হলো। তো এইভাবে আমরা যখন জড়ো হলাম ওখানে গেলাম, তো ওই গাজিউল হক সাহেব ওখানে প্রিসাইড করছিলেন, এবং সেই সময় ওলিয়াহ সাহেব, তারপরে মোহাম্মদ আলী, আরও অনেক নেতারা ছিলেন যারা বক্তৃতা দিলেন, এবং 144 ধারা ভাঙবে কি ভাঙবে না এই নিয়ে একটা সামান্য সময় একটু বিতর্ক হলো, তারপরে সবাই সিদ্ধান্ত নিল না আমরা ভাঙব। তো ওই প্রথম কয়েকটা তো ঠিক করা হলো যে 5-6 জন বা 10 জন করে, আমার ঠিক সংখ্যাটা এখন মনে নাই, ওরকম করে দুটো দল ছেলেদের বেরোলো। তার মধ্যে জাস্টিস হাবিবুর রহমান ছিলেন প্রথম দলে বোধ হয়, আরও দ্বিতীয় দলে ইব্রাহিম তাহা, তারপরে আরও মুস্তফা কামাল, আজিজুল জলিল, তারপরে ওবায়দুল্লাহ খান, এরা সব ছিল বোধ হয়। তো তারা গেছে, তার শুনলাম যে খবর আসলো যে ওদের সব ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে। তো এখন যারা নেতা ওখানে ছিলেন, বিশেষভাবে গাজিউল হক সাহেব, ওনারা ঠিক করলেন যে দেখি মেয়েদের পাঠিয়ে কী হয়। তো ওই মেয়েদের প্রথম দলে ছিলাম আমি, ডক্টর সাফিয়া খাতুন, আমি, রহসনারা বাচ্চু ছিলেন, আর ছিলেন শামসুল নাহার বলে একজন। তা আমরা যেই বেরোতে গেছি ওই প্রক্টরের নিচ জায়গাটা, মানে যেখানে মানে গেটটা আর কি, ওখানে দেখি কি লাঠির বেষ্টনী রয়ে গেছে। তো আমরা ওই তলা দিয়ে যেতে চেষ্টা করতেই তারা লাঠি চার্জ করলো, এবং তাতে রহসনারা বাচ্চু আহত, আমি আহত, শামসুল আহত, সাফিয়া পা আহত। এবং তারপর বেরিয়ে যখন যাচ্ছি, আমাদের গন্তব্যস্থল ছিল তখনকার অ্যাসেম্বলি হলটা, প্রাদেশিক অ্যাসেম্বলি হল, সেখানে আপনার বাজেট সেশন চলছিল, এখন যেটা জগন্নাথ হল ওটার কাছাকাছি, জগন্নাথ হল। হ্যাঁ, তো ওখানেই আমাদের যাওয়ার কথা, ওখানে যে অবস্থান নেব আমরা, যে আমরা বলবো যে এটা আমাদের দাবি, এই বার্তা আপনারা কেন্দ্রে পৌঁছে দেবেন সরকারের কাছে, যে আমরা এতে এটা মানি না, এবং উর্দুর সঙ্গে সঙ্গে আমরা বাংলাকেও রাষ্ট্রভাষা করবার দাবি জানাচ্ছি। কিন্তু রাস্তায় বেরিয়ে টিয়ার গ্যাস ছেড়ে দিল, লাঠি মারছে, উপরে আবার ছেলেরা ইট পাটকেল রেখেছিল, সেগুলো তারা ছুটছে পুলিশের উপরে। তো সেটা তো রণক্ষেত্র, কিছুই দেখা যাচ্ছে না, চোখ দিয়ে পানি পড়ছে, গায়ে ব্যথা, তখন কোথায় যাব আমরা সব দিশেহারা। এবং আরেকটা জিনিস যেটা ঘটলো, এই যে আমরা ছেলেদের সঙ্গে কথা বলতে পারতাম না, বা কিছুই মানে মানে কোনো রকম কন্ট্যাক্ট ছিল না, এখন তো ছেলে মেয়ে পাশাপাশি যাচ্ছি, সেটা কেউ তো দেখছে না, কে ছেলে কে মেয়ে সেটা তো ভুলে যাচ্ছি, তো সব একসঙ্গে যাচ্ছি। তখন আমরা ওই সায়েন্স অ্যানেক্সের পাশে সলিমুল্লাহ হলের প্রভোস্ট ডক্টর গণির বাড়ি ছিল। তো আগের এই এখন যখন মন্ত্রীরা থাকে এসব বাড়ি, কিন্তু সব ঢাকাই বিশ্ববিদ্যালয়ের ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বিরাট বড় বড় বাড়ি, বড় বড় বাগান। তো তার বাগানটা খুব বড় ছিল, তা আমরা ওই তার কাটার বেড়া পেরিয়ে সব ছড়ে ছড়ে গেলো, সাইটেরই ছিঁড়ে গেলো। ওখানে যে গাছ ছিল বাগান, সুন্দর বাগান, আর বাগানের জন্য কল থাকে, পানি পানির জন্য কল থাকে, সেইখানে যে আমরা চোখ মুখ ধুলাম, গাছের তলায় আশ্রয় নিলাম এবং ওখানে বসলাম। তো আমরা ওখানে কিছুক্ষণ অবস্থান করার পরে, বেশ কিছুক্ষণ মানে বেশ ভালোভাবেই আহত ছিলাম আমরা, ভাবলাম যে আমরা মেডিকেল কলেজে যাব ফার্স্ট এইড নিতে।
তখন যখন বেরোবো তখন ইতিমধ্যে দেখি যে মানে স্লোগানগুলো আরও জোরদার হচ্ছে এবং ছাত্রদের সঙ্গে জনতাও মিশে গেছে। তো আমরা ঠিক যখন বেরোবো সেই মুহূর্তে একজন বয়স্ক ভদ্রলোক তিনি বললেন, এই তোমরা কোথায় যাচ্ছ, এখন তো খুব খারাপ অবস্থা, ভেতরে যাও। ঠিক যখন উনি ওটা বললেন তখন গুলি হলো এবং সেই সময় গুলি হলো, পরে তো আমরা বেরোতে পারছি না। কিছুক্ষণ অনেকক্ষণ বসে তারপরে সন্ধ্যার সময় যখন গেলাম আমরা মেডিকেল কলেজে, ডাক্তাররা ব্যস্ত, লাশ টাশ নিয়ে ব্যস্ত, অনেক রক্ত এসব দেখলাম। তারপরে ওনারা আমাদের ফার্স্ট এড ছেড়ে দিলেন। তারপরে আমি হোস্টেলে আসলাম, এসে তখন ওই প্রিন্সিপালের ফোন থেকে সুপারিনটেনডেন্ট ফোন দিয়ে আমার বাসায় জানালাম, আমার মা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। তো আজকে আপনি একজন খ্যাতিমান মানুষ, কীর্তিমান মানুষ, বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, এই যে এত কিছু হবার পেছনে যাদের অবদানের কথা স্মরণ করতে চান এবং যাদের জীবন, যে জীবনটিকে দেখে আপনি প্রেরণা পেয়েছেন, সামনের দিকে এগোবার সাহস জুগিয়েছে যে জীবনটি বা যে জীবনগুলি, তাদের কথা জানতে চাইব। প্রথমেতেই বলবো আমার পিতা, তার আদর্শে আমি বড় হয়েছি এবং সে সব পর্যায়ে আমার জীবনের উনি আমাকে গাইড করেছেন। দৈনন্দিন জীবনে যিনি আমাকে প্রেরণা জুগিয়েছেন এবং সাহস দিয়েছেন সেটা ছিল আমার স্বামী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ। উনি যদি আমাকে না উৎসাহ দিতেন তাহলে কি দুটো ছেলে মেয়ে রেখে আমি যেতে পারতাম? এবার একটি অন্য প্রসঙ্গে আসি, যে আমাদের বিনোদনের বৃহৎ একটি মাধ্যম চলচ্চিত্র। নিশ্চয়ই আপনারও অনেক চলচ্চিত্র দেখা হয়েছে, তো আপনার দেখা একটি প্রিয় চলচ্চিত্রের কথা জানতে চাইব, যেটি আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। আমার প্রিয় চলচ্চিত্র ইংরেজি একটা, জি, রোমান হলিডে। The mouth of truth. The legend is that if you're given to lying, you put your hand in there, it'll be bitten off. Oh, the hard idea. Let's see you do it. Let's see you do it. একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে, আজকের তরুণ প্রজন্ম যারা আমরা আছি তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ। প্রথমেই যে একজন ছেলে বা মেয়ে সে যেই হোক, আমি ভেদাভেদটা দেখি না, এটা আমার বাবা মাও দেখেন নাই, সেখান থেকে আমি শিখেছি এটা। তাদের প্রথমেই শিক্ষার ব্যাপারে খুব মনোযোগী হওয়া দরকার এবং তাদের সত্যি শিক্ষিত হতে হবে এবং লেখাপড়াটা শিখে তারপরে সে যে যায় যে পেশাই যাক সেটাকে সে ভালোভাবে মানে সেটাকে নিজের করে নিয়ে সেটার প্রতি তার একটা নিষ্ঠা থাকবে এবং সে সেই জায়গাটাতে যে সর্বোচ্চ যে স্থান সেখানে যে যেতে পারে সেটা নিষ্ঠার সঙ্গে সে করবে। এবং এর সঙ্গে আমি বলবো সে যখন লেখাপড়া করবে সে অন্যদিকে মন দিবে না, রাজনীতি যদি সে করে পরে করবে, লেখাপড়া শেষ করে করবে, শিক্ষার সঙ্গে রাজনীতি যায় না। তো এতক্ষণ আপনার জীবনের কথা শুনলাম, কর্মের কথা শুনলাম, এবার আপনার অত্যন্ত কাছের মানুষ, কাছ থেকে দেখেছেন, কাছের মানুষদের কথা শুনবো। আম্মা আমাদের জীবনে সবচেয়ে বড় উপহার মা হিসাবে দিয়েছেন, প্রথমে হয়েছে হাউ টু রেসপেক্ট নিজেকে এবং সেটার সূত্রে অন্যকে এবং সবসময় দ্য ব্রাইড ইজ এ বেঙ্গলি পার্সন। আমি একজন বাঙালি, সেটা আমাদের ইতিহাস বলুন, গল্পে বলুন, কালচারাল অ্যাসপেক্টে বলুন, সেটা একটা সাংঘাতিকভাবে একটা ইম্পর্টেন্ট কনটেক্সট ছিল আমাদের। একটা জিনিস মা অলওয়েজ আমাদেরকে শিখিয়েছেন, সেটা হচ্ছে অলসো ডিগনিটি, যে শুধু প্রেজেন্ট করলে হবে না, ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইউর সেলফ ভেরি ভ্যালি। এবং এটা শুরু হয়েছিল ফ্রম মানে স্কুলে যাওয়ার থেকে, শুধু আমরা পড়াশোনা বা হোমওয়ার্ক ঠিক মতো করে নিয়ে যাচ্ছি সেটা না,
ভেরি পার্টিকুলার যে আমরা কিভাবে স্কুলে যাচ্ছি, সেটা হয়তো তখন অত বুঝিনি, সেটা এখন বুঝি যে কতটা সেটা হিউজ ইম্প্যাক্ট অন হু উই আর। আম্মা নিজের অবভিয়াসলি একজন প্রাইড টু দ্য নেশন, অ্যান্ড আম্মা হ্যাজ, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ বিকজ আম্মা নিজে এক সাংস্কৃতিক প্রাইড নিজে নিজের জন্য ফিল করতেন, ইনক্লুডিং হার আদার্স, নট এক্সক্লুডিং আদার্স। জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের সাথে আমার পরিচয় 1990 সালে, যখন আমি মাস্টার্স পড়ছি। উনি আমাদের দুটো বিষয় পড়াতেন, আধুনিক তুরস্কের ইতিহাস এবং বাংলার ইতিহাস। দুটো বিষয়েই তার সমান দক্ষতা এবং গভীর পদচারণা আমাকে তখন তার প্রতি খুব আকৃষ্ট করেছে। ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর ছাত্র শিক্ষক সম্পর্কের যে বিষয়টি আছে, একটা কর্তৃত্ব সুলভ মনোভাব, সেটা বজায় থাকেনি। আমি যখন তার সাথে গবেষণা শুরু করি, খুব বন্ধুত্বপূর্ণ, হৃদ্যতাপূর্ণ, খুব সুন্দর একটা সম্পর্কের মাধ্যমে আমি মধ্য দিয়ে আমি আমার কাজগুলো করেছি। এবং সেখানে আমি যতবার তার কাছে এসেছি, ততবার তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন, এবং অক্লান্ত নিষ্ঠার সাথে, পরিশ্রমের সাথে তিনি আমার কাজগুলো দেখেছেন। এবং যতক্ষণ পর্যন্ত সেই কাজগুলো ঠিক একটা উচ্চ মার্গে না যে পৌঁছেছে, সে পর্যন্ত তিনি কখনোই তা গ্রহণ করেননি বা ছাড়পত্র দেননি। এখানে আমি তার কাছে খুব বেশি কৃতজ্ঞ যে তিনি এত সুচারুরূপে কাজগুলো আমার দেখে দিয়েছেন, যে সেখানে ছোট দাড়ি কমা বা ছোট বানান যে কোনো রকম ভুল থাকলেই তিনি তা ধরে দিয়েছেন। তার মতো একজন বিখ্যাত ব্যক্তির, বিখ্যাত শিক্ষকের ছাত্র হবার সুযোগ পেয়ে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি। জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আমার বাবা মরহুম প্রাক্তন প্রধান বিচারপতি মোস্তফা কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তারপর সুফিয়া আন্টিকে কীরকম দেখেছি, তারপর দেখেছি তাকে মা হিসাবে, বন্ধু হিসাবে, তারপর দেখেছি আমাদের একজন অগ্রজ যিনি কিনা শিক্ষাবিদ হিসাবে নিজেকে ছড়িয়েছেন সারা পৃথিবীতে, মুসলিম কমিউনিটি অফ বেঙ্গল, তার যে বিখ্যাত বই যেটা কিনা দ্বিতীয় এবং তৃতীয় সংস্করণে যাচ্ছে, তিনি ভিজিটিং স্কলার হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, তুরস্কতে বসফরাস ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, এই সবগুলো ভূমিকায় তাকে দেখে দেখে তাকে ফলো করবার এবং তাকে তার আচরণগুলোকে নিজের মনের মধ্যে আত্মস্থ করবার একটি উপায় আমি নিজে তো বার করিয়েছি, এবং আমি মনে করি যে আমাদের দেশের জন্য তিনি একজন আদর্শ মহিলা। আমার কাছে মনে হয় সুফিয়া আন্টির সাথে যখন কথা বলি, তিনি জ্ঞান, বিজ্ঞান, রাজনীতি থেকে আরম্ভ করে আমাদের শাড়ি পরা, রান্না করা, প্রতিটি বিষয়ে তার যে এত ইন্টারেস্ট এবং মমত্ববোধ আমার বোনদের প্রতি, আমার বাচ্চাদের প্রতি, তাতে আমার মনে হয় তিনি যেন একজন বসন্তের কোকিল, তাই গাই তার জন্য বসন্তের গান। জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আমার ফুফাতো বোন হন। আমার বাবা ওনার একমাত্র মামা ছিলেন। আমার সাথে আপা, আমরা তাকে আমাদের বংশের সবচেয়ে বড় সন্তান হিসাবে আমরা সবসময় শ্রদ্ধা, ভক্তি এবং ভয় করেছি। দুটো জিনিস আপার কাছ থেকে আমি জীবনে শিখেছি। একটা হলো শৃঙ্খলার সাথে নিয়মানুবর্তিতা কীভাবে পালন করতে হয়। উনি খুব শৃঙ্খলাবদ্ধ মানুষ, আমাদেরকে ছোট ভাই হিসেবে দেখতেন, শৃঙ্খলার সাথে কথা চলতে বলতেন এবং নিয়ম মাফিক কাজ করতেন। ওনার কাছে একটা জিনিস আমি বলবো, উনি কোনো কাজ 98% যদি ভালো হয় উনি সেটাকে গ্রহণ করতে রাজি না, যাকে 100% যাকে পারফেকশন যে কথাটা বলে, এটা ওনার আমরা লিলিয়াপাই বলি, আমাদের বংশের উনি গৌরব, উনি রত্ন। এবং আমাদের আরও গর্ব আমাদের বংশের যে উনি প্রথম বাঙালি বাংলাদেশি মহিলা, ইনি নাকি জাতীয় অধ্যাপক। আমি আপার দীর্ঘ জীবন কামনা করি, উনি বেঁচে থাকুক।